मस्त। और यहाँ पर हम तीनों, मेरा दोस्त, मेरा छोटा भाई, सारे गाछगुलो अनेक सुंदर व्यूगुलो। तो वाओ, तो दिखाते हैं। एक्चुअली আমি অনেক বার আপলোড করছি ইউটিউবে এই জায়গাটা। এই জায়গা যতবারে আসি ততক্ষণে আমার ভালো লাগে। যখন আমার মাইন্ডসেটটা ভালো না লাগে তখন আমি এখানে চলে আসি। আশেপাশে একটু চারিদিকে সবুজ, চারিদিকে ভিউড আছে না, অসাম। আপনারা দেখতে পারতেছেন কেমন। আমার বন্ধু ভিডিও করতেছে, মামন ভাই, সাথে আমিও, আমি আর বসে আছি দিল্লি গিয়ে আমিও করি। কত সুন্দর ইটালিয়ান পিয়ানেত্তা কয়। এই সমস্ত গাছ যদি আমাদের দেশে থাকতো তাহলে কেমন হয়। খাট, ফার্নিচার শুনে একরকম ভাবে যার যেরকম ক্ষমতা আছে ওই রকম ক্ষমতাটা খাটাই নিয়ে যাচ্ছে সেখানে। बहुत अच्छा है, बहुत अच्छा है। बताओ किशन, तुम आगे क्यों जा रहे हो हम लोगों को छोड़ के? तो फिर देखो असम व्यू है ना, खूबसूरत है। ইটালির মতন জায়গাও এরকম ওপেন প্লেস অ্যাভেলেবেল, যা অ্যাকচুয়ালি আমাদের দেশের তুলনায় এখানে মানে এই দেশটা অনেক ছোট। তারপরে কিন্তু ওপেন প্লেস অভাব নাই। ওই যে সিটি, সিটি এটা মেন সিটির মাধ্যমে, রোম শহরের রাজধানীর মাধ্যমে একদম, কিন্তু ওপেন প্লেস আছে এখানে, কোনো নোংরা ময়লা টয়লা কোনো কিছুই নাই। এই যে দেখতেই পারতেছে না, সব কিছু ক্লিয়ার ভিডিওর মাধ্যমে দেখা যাইতেছে। আর এই যে শহর, আর এই দেশে একটা অ্যাপার্টমেন্ট যদি কিনতে যাই, মনে করেন আপনার কতটুক, ওহো কি ফুল, কি সুন্দর। মামুন ভাই হিন্দি কথা কইতাছে, আমি হয়তো হিন্দি কথা পারি না, হ্যাঁ বাট আমি বাংলাতে কথা বলতেছি। বড়া ভাই নেই, ছোটা ভাই নেই, ওই সমস্ত জায়গার মাধ্যমে যদি এরকম ওপেন প্লেস থাকে চারিদিকে, ভিউটা দেখেন আপনারা কতটুকু সুন্দর। বিশাল বড় এরিয়া, বাট এটা এমন না যে এটা পার্ক, পার্ক হ্যাঁ ওপেন প্লেস পার্ক, কিন্তু পার্ক আরো সাজানো গোছানো। এটা আছে, এটা পিয়াচ্চা দেল পপোলো, ইভেন কি পিয়াচ্চা দেল ভেনেসিয়া, ওইসব সাইডে খুব সুন্দর সুন্দর জায়গা আছে। তো এখানে ওপেন প্লেস আসে মনটা একটু খুব ভালো লাগছে। বাট আমাদের দেশের মতন এখানে কাক আছে, আমি আপনাদেরকে শো করতেছি, কাকও আছে দেশে। পৃথিবী সবটাই এক, ডিপেন্ড মানুষের উপর নির্ভর করে কখন কোন পরিবেশের সাথে মানুষ গহিরে ওঠে, তার আচার আচরণ কিভাবে, মানে মন মানসিকতা উপর নির্ভর করে দেশের যে কাঠামোটা আছে না ওইটা গহিরে ওঠে। আমাদের দেশের কাঠামোটা হয়তো একটু চেঞ্জ হতে গিয়ে, তো আমি আমাদের দেশেও শালিক দেখছি, শালিক আছে আমাদের দেশেও, মানুষ আছে, আমরাও আমাদের দেশেও মানুষ আছে, এখানেও মানুষ আছে। তো তফাতটা কোথায়? তফাত হলো উন্নত মেধা, এটাই আর কি। তো যাই হোক, আপনারা লগে থাকুন, সাথে থাকুন, আমি দেখাইতেছি। চুল পাইকে গেছে, অনেক বয়স হয়েছে তো মোটামুটি, যাই হোক। আমাদের দেশের মতো কাকটিও কক কক করে না, এটিও সুশ্রিম করে। আজকে কাজে যাইতাম, বাট বিকালবেলা করে আসছি কাজ, মেবি আধা। তো এখন আর যাবো না, ছটা থেকে সাড়ে ছটা সাতটার থেকে আছে কাজ, বা দেখি আমার বন্ধু আসছে না, মুম্বাই মেরে নিয়ে একটু আড্ডা মাড্ডা দিই। সবসময় কাজে থাকে একটু রেস্টও নিই আর কি, পরে একটু ঠান্ডা।
যাই হোক আরেকজন আরেকজন ফটো তোলার জন্য খুব মোড নিয়ে ফটো তুলতেছে, বিয়ে করছে না, এই জন্য বিয়ের করার আগের যে মেজাজটা আর বিয়ের পরার যে মেজাজটা রাতে দিন তফাত যাই হোক। আর 0.5 দিলে একবারে অনেক ঘুরে দেওয়া যায়, যাক একটু দুই লাইনের একটা গান গাই। মিলনে কি তুমকো শিশ করনা বাদা কবি না করনা বাদা তো টুট জাতা হ্যায় বাদা তো টুট জাতা হ্যায় বাদা তো টুট জাতা হ্যায় অন্তরে তুষারি আগো জ্বলে রইয়া বসন্তকাল যে আসা পড়ছে দেখছো নি, একটা পাতা নাই কিন্তু গাছের মধ্যে ফুলের ভরপুর অভাব নাই। হ্যাঁ এই জন্য তো আমি কই আপনি ক্যামেরা করতেন। চারিদিকের ভিউটা আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন মামুন ভাই দেখো কত অসাম পাহাড়ের বরফ গুলো কত সুন্দর লাগে। আবাসে ঠিক আছে কিন্তু পাথরের পাহাড় আর এগুলো কিন্তু আপনারা যা দেখতেছেন কিন্তু বরফ হয়ে যায় পাথর পাথরের মধ্যে সাদা সাদা। তো এখান থেকে খুব সহজে কিন্তু আমরা অনেক দূরত্ব অবস্থায় আমরা এটা পালন করতে পারতেছি পাহাড় यहाँ पर सारे चीज़ें दिखाई देता है और ये आगे जो आप लोगों को दिखाई दे रहा है ना ये सारे पहाड़ी इलाका है और यहाँ पर बर्फ गिरा हुआ है, पता नहीं आप लोगों को कैसा दिख रहा है। देखा जाए देखा किशन देखा जाए खाना पहाड़ टार कुन्न की चास है देखा जाए ना बाढ़ जूम कर ले और ये जो जूम कर ले पहाड़ रूप पहाड़ी डिप ना ये तो बेटी का सिटी के पहाड़ तो तुम देख रही है एकदम क्लियर।